ক্লাব ফুট ও রিকেট সম্পর্কে জানুন। ক্লাব ফুট বা বকরপা জন্মগত বিকৃতিগুলোর মধ্যে ক্লাব ফুট বা বকরপা অন্যতম। সঠিক কারণ অজ্ঞাত। এক বা উভয় পা আক্রান্ত হতে পারে। সঠিক ব্যবস্থা না নিলে রোগীকে ঘুরিয়ে চলতে হয়। জন্মের পর থেকেই এ ধরনের বিকৃতির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাধীনে এই ধরনের বিকৃতি সরিয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব। ক্লাব ফুট জন্মের পর 7 থেকে 10 দিন থেকে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করতে হয়। পুনঃপুন প্লাস্টার দ্বারা প্রচেষ্টা, অপারেশন, বিশেষভাবে তৈরি জুতা, রিকেট। এই রোগ ভিটামিন ডির অভাবে, ক্যালসিয়াম সঠিকভাবে হাড়ে জমা না হওয়ার ফলে হাড় নরম ও ভঙ্গুর হয়, স্বাভাবিক গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং যার ফলে বিভিন্ন বিকৃতি দেখা দিতে পারে। বিশেষ করে নিম্নাঙ্গের বিকৃতি চলাফেরাকে ব্যাহত করে এবং দেহের সৌন্দর্য হানি হয়। রিকেটের সঙ্গে অন্যান্য রোগ হতে পারে। রিকেট রোগের সাধারণত নিম্নাঙ্গে এ ধরনের বিকৃতি দেখা যায়। ব্যবস্থা, কারণ নিম্রপণ ও সঠিকভাবে ভিটামিন ডির ব্যবস্থা। সহায়ক উপকরণ, প্রয়োজন হলে বিকৃতির জন্য অপারেশন। বিশেষ দ্রষ্টব্য, বৃদ্ধ বয়সে ভিটামিন ডির অভাবে অস্টিওমালেশিয়া হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।